नमस्कार हैच मीट फॉर ट्रिक्स चैनले सबाई के जानाई स्वागत। रान्नार विभाग भालो करे आदा बाटा अंशे आज के देखानो हबे केंदुरी आलू पोस्त कि करे बनाच्छि सेटा देखे नीन। प्रथमे केंदुरी आलू एवं प्याज तीनटेई लम्बा करे काटते हबे। खूब सहजे और कम समय मध्ये रान्नाटा तैरी हबे। सिद्ध करार जन्नो प्रेसार कूकारे देवा हबे। एबार आमी पोस्त रसुन पेंयाज सामान्य लवण दिए शिल नोड़ाय बेटे निलाम। के पोस्त खूब मिहि करे बेटे नेन। आमी बा आमार परिवार पोस्त खूब बेशी मिहि बाटा खूब एकटा पछन्द करि ना, ताई एकटु गोटा थाकतेई बाटा कमप्लीट होल। कड़ाइ सर्षेर तेल दिए ताते কিছু লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে আর হাফ চামচ কালো জিরে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ একটু লালচে হলেই বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই পোস্ত আমি সম্পূর্ণ এর মধ্যে দিইনি, বেটে রাখা পোস্ত অর্ধেকে বেশি দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা রেখে দিয়েছি। এবার এই পোস্ত কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করা আলু এবং কেঁদুরি এর মধ্যে দিয়ে আরও একবার মাখিয়ে দিতে হবে বা নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করেই যে অর্ধেক পোস্ত বেটে রেখেছিলাম আর কড়াইয়ে দিয়েছি তাছাড়াও কিছুটা থেকে গেছিল, যার সঙ্গে আমি একটু জল মিশিয়ে আলু এবং কেঁদুরির ওপরে ঢেলে দিলাম। একটু ফুটে উঠলেই সামান্য সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল অবশ্যই নামাবার আগে দিতে হবে। এবার তৈরি হয়ে গেল কেঁদুরি আলু পোস্ত। খুব কম সময়ে এই রান্না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।